ভাই কত নিল গরু? 90। কিসের জন্য কিনছো? কুরবানির জন্য। কি খুশি নাকি গরু কিনা? খুশি। দর্শক 90,000 টাকা গরুটার দাম। ভাইজান কত নিল? 92। আজকে বাজারটা কেমন? ভালো 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 ভালো। দামটা? হ্যাঁ সব ভালো। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছো ভাই? ভালো। কত দিয়ে কিনলেন গরু? 1,31,000। 1,31,000। কিসের জন্য কিনছেন? কুরবানির জন্য। কুরবানির জন্য? দর্শক গরুটার দাম 1,31,000 টাকা হয়েছে। কাকা তিনটা কত নিল? 2,08,000। 2,08,000। কিসের জন্য কিনছেন?1,65,000। দর্শক মহিষটার দাম 1,65,000 টাকা। ভাইজান মহিষ কত নিল? ভাই 1,55,000। 1,55,000 টাকা। আজকে মহিষের দামটা কেমন মনে হইতেছে বাজারে? ভালোই মোটামুটি মোটামুটি। দর্শক 1,55,000 টাকা মহিষটার দাম। ভাই জোড়া কত নিল? 4,00,000। 4,00,000 টাকা। কিসের জন্য কিনছেন ভাই? উজু হাল। কত ভাই? 3,90,000। 3,90,000 দুইটা। কিসের জন্য কিনছেন? কুরবানির লাগা। কুরবানির জন্য। মহিষের দামটা কেমন আজকে বাজারে? ভালো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। গরু কত নিল? 85,000। 85,000। কিসের জন্য কিনছেন গরু? ঈদ উপলক্ষে। ঈদ উপলক্ষে? ভাইজান মহিষটা কত নিছে? 1,60,000। 1,60,000। কিসের জন্য কিনছেন? কুরবানির জন্য। কুরবানির জন্য। দর্শক 1,60,000 টাকা নিল মহিষটা। আসসালামু আলাইকুম ভাই। মহিষ কত নিল? 1,90,000। 1,90,000 টাকা। জমা দিছেন কত? জমা দিছি 1,200। 1,200 টাকা। দর্শক 1,90,000 টাকা হয়েছে মহিষটার দাম। 40,000। 40,000। কত নিছে কাকা? 1,07,000। 1,07,000। কিসের জন্য কিনছেন? হ্যাঁ বেচছি। 1,07,000 টাকা। ভাই জোড়া কত নিল? জোড়া 85,000। জোড়া 85,000। দর্শক দেখতে পাচ্ছেন 85,000 টাকা জোড়াটার দাম। ভাইজান কত নিছে গরুটা? 39,000। দর্শক দেখতে পাচ্ছেন গরুটার দাম 39,000 আমরাইল হাট থেকে। কত নিছে? 78,000। দর্শক 78,000 টাকা গরুটার দাম। দর্শক 78,000 টাকা হইলো গরু। 63,000। 63,000। কিসের জন্য কিনছেন? পালা লাইগা। পালা লাই কিনছেন? দর্শক দেখতে পাচ্ছেন গরুটার দাম 63,000 টাকা হয়েছে। কোন থানা? কালীগঞ্জ থানা। কি গোটা কিনলেন নাকি? জি। কত দিয়ে কিনলেন? 1,36,000। 1,36,000 টাকা। কিসের জন্য কিনছেন? কুরবানি। কুরবানির জন্য। তো আজকে বাজারে কেমন দাম দর কেমন গরুর? এই যে আল্লাহ বুঝেন আমার তাই রকম কিনছে এরকমই চলে। কি দামটা কি একটু বেশি মনে হইতেছে না কম আছে? না না মোটামুটি ঠিক আছে। মোটামুটি ঠিক আছে। কত দানা কিনলেন? এটা দিছে 1,36,000। একটু রানা গিয়া হচ্ছে 1,80,000 টাকা। তো আজকে কি মনে হইতেছে মহিষের দাম কেমন আছে বাজারে? তুলনামূলক তো আমরা তো মনে করি ব্যবসায়ী করি আমরা, আমাদের গোস্তের দোকান আছে, তুলনামূলক আমাদের এই মহিষটার দাম বেশি নিছে। তো এটা যখন কুরবানির জন্য নিছি এই কারণে সব হিসাব করি নি। হিসাব করি না, কুরবানির জন্য নিছি মনে করেন যে আপনার এটা একটু দাম বেশি পড়ছে। দাম বেশি? কত দিয়ে না কিনলেন? 180,000। কমসে কম মনে করেন এটা 30,000 টাকা বেশি। 30,000 টাকা বেশি? 30,000 টাকা বেশি, বাস্তব যেটা কথা। দর্শক 1,80,000 টাকা মহিষার দাম। 1,40,000। 1,40,000। দর্শক মহিষটার দাম 1,40,000।
কুরবানির জন্য তো গরুটা কিনে কি আপনি খুশি? হ্যাঁ খুশি খুশি। আজকে বাজার কেমন গরুর? মোটামুটি তো কম হই, মোটামুটি কম হইতেছে। ভাই লালটা কত নিছে? জোড়া কত? একশো। দর্শক লাল জোড়া একশো, গরুটার দাম 1,5,500 টাকা হয়েছে। কিসের জন্য কিনছেন? পালার জন্য। পালার জন্য? দর্শক 72,000 টাকা গরুটার দাম। এই কই তোমরা? কুরবানির জন্য। আজকে বাজারের দামটা কেমন? আজকে মোটামুটি সীমিত মধ্যে আছে। সীমিতর মধ্যে আছে গরুর দামটা 18,000 টাকা। কি জাতের বাছুরিটা? দেশি দেশি। দর্শক 18,000 টাকা। ভাই কত নিছে গাবি? 60,000। দর্শক 60,000 টাকা গাবির দাম। গাবি ওই ভাই কত নিল গরু? 57 ভাই। 57? কিসের জন্য কিনছেন? কুরবানির জন্য। কুরবানির জন্য? কি গরু কিনে খুশি নাকি? খুশি মানে আরো খুশি। বাজারটা কেমন আজকে? গরুর বাজার কেমন আছে? মোটামুটি ভালোই। দর্শক 68,000 টাকা। ভাই কত নিছে? ভাই 26,000। 26,000 টাকা নিছে। কিসের জন্য কিনছেন? পালার লাগি। পালার লাগি। দর্শক 26,000 টাকা। কইছে এটা? হ্যাঁ এটা ইয়া 26,000। 26,000। দর্শক 26,000 বাছুরের দাম। কাকা বাছুরটা কত নিছে? 41। দর্শক 41,000 টাকা বাছুরটার দাম। কাকা কত নিছে? 75। 75,000 টাকা। কিসের জন্য কিনছেন? কুরবানি। কুরবানির জন্য। আজকে গরুর দামটা কেমন বাজারে? কিসের জন্য কিনছেন? কুরবানি। কুরবানির জন্য। কি খুশি গুরু কিনে? কি খুশি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। দর্শক 70,000 টাকা।